আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইসরায়েলের গোয়েন্দাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সে বৈঠকে ইসরায়েলের স্থল অভিযান শুরু কবে করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে ডিটেলস আলোচনা হয়েছে। তো দুদেশের সিআইএ বা মোসাদের মধ্যে এই বৈঠকগুলি কিন্তু চলছে, প্রতিদিনই কম বেশি চলছে, কিন্তু এ দুটো গোয়েন্দা সংস্থা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কোন প্রক্রিয়ায়, কোন পরিকল্পনায়, কোন সিস্টেমে তারা গাজার ভেতরে প্রবেশ করে স্থল অভিযান চালাবে। এদিকে ইসরায়েলের ভেতরে ব্যাপক চাপ আসছে সাধারণ মানুষের পক্ষ থেকে, কি হামাসের হাতে যারা বন্দী আছে তাদেরকে ইসরায়েল সরকার দ্রুত মুক্ত করে নিয়ে যাবে। ইতিমধ্যে বন্দীদের 25 জন প্রাণ চলে গেছে ইসরায়েলের অ্যাটাকেই। এখন ইসরায়েল আকাশ থেকে বোম্বিং করছে, কিন্তু আশঙ্কায় থাকছে যে এই আক্রমণে আমাদের সেই লোকগুলো প্রাণ হারায় কি না, এবং হামাস তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তো দুটো দেশের গোয়েন্দারা সিআইএ বা মোসাদ তারা মোটামুটি গাঁজাকে চষে বেরিয়ে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছে, কিন্তু সিদ্ধান্তগুলো চূড়ান্ত করতে পারেনি। তারা যে তথ্যগুলো সংগ্রহ করেছে সেই তথ্যের আলোকে বিশ্লেষণটা হলো এরকম যে গাজার মাটির নিচে আসলে কত কিলোমিটার টানেল রয়েছে, এই তথ্যটা আন্তর্জাতিকভাবে কেউ জানে না। এর আগে ইসরায়েল দাবি করেছে তারা আকাশ থেকে বোমা হামলা করে 100 কিলোমিটার টানেল ধ্বংস করেছে। তখন হামাসের একজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার বলেছিলেন ইসরায়েল আমাদের 5% টানেল ধ্বংস করেছে। তার মানে 5% হলি 95% রয়ে গেছে। কয়েকটি সূত্র বলছে হামাস গাজা উপত্যকায় 500 কিলোমিটারের উপরে টানেল তৈরি করেছে। 500 কিলোমিটার, বুঝতে পারছেন? পুরো লন্ডন সিটিটা বা লন্ডন সিটির নিচে যে টানেল আন্ডারগ্রাউন্ড ট্রেন চলাচলের জন্য বা বিভিন্ন কাজে যে টানেল তৈরি করা আছে, সেখানে পুরো লন্ডন সিটিতে টানেল রয়েছে কত জানেন? 400 কিলোমিটার। আর সেখানে বলা হচ্ছে হামাসের টানেল রয়েছে 500 কিলোমিটারের উপরে। যদি এই তথ্যটি সঠিক হয়, এবং হামাসেরও কেউ কেউ দাবি করেছেন, হামাসের ঊর্ধ্বতন সামরিক কমান্ডারও দাবি করেছেন 500 কিলোমিটারের উপর তাদের টানেল রয়েছে, তো যদি তাই হয় তাহলে হামাসকে এত দ্রুত কী করে শেষ করবে তারা? টানেল তো ভূমির উপরে একটা অঞ্চল না, আকাশ থেকে বোমা মারবে আর সব শেষ হয়ে যাবে। এই মাটির নিচে যে টানেলগুলো তৈরি করেছে হামাস, এখানে কিছু টানেল তৈরি হয়েছে তাদের অস্ত্র রাখার জন্য, কিছু টানেল সেখানে তারা বাড়ি ঘরের মতো বানিয়ে রেখেছে, অর্থাৎ নিচে থাকার জন্য ঘর বাড়ি সব ব্যবস্থা রয়েছে। তৃতীয় এরকম টানেল আছে যেখানে তারা প্রশিক্ষণ নেয়। চতুর্থ, তাদের সামরিক গুরুত্বপূর্ণ কমান্ডারদের জন্য খুব গোপনীয় কিছু টানেল, যেই তথ্যগুলো হাতে গোনা কয়েকজন হামাসের সামরিক কমান্ডাররা ছাড়া কেউ জানে না, মানে যারা হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের জন্য ভিন্ন ভিন্ন এই টানেল রয়েছে। এবং মজার বিষয় কি জানেন, এই একজন গুরুত্বপূর্ণ, ধরেন গুরুত্বপূর্ণ এ, তার টানেলের খবর গুরুত্বপূর্ণ বি জানে না, বির খবর সি জানে না, অর্থাৎ গুরুত্বপূর্ণ ধরেন 20 জন কমান্ডার, এই 20 জনের টানেলের খবর 20 জনের কেউ জানে না। কেন জানে না? ধরেন একজনকে ধরে নিয়ে গেছে, তাহলে বাকিগুলো যাতে শনাক্ত করতে না পারে। তো এরা এমন একটা সিস্টেম তৈরি করেছে হামাস, এবং তারা পুরো বড় বড় গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে এই টানেলগুলোর বিস্তার ঘটিয়েছে। এবং বলা হচ্ছে রিপোর্টগুলোতে হামাসের এই টানেল গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে চলে গেছে। বুঝতে পারিনি বিষয়টি, অর্থাৎ হামাসের ওই টানেলে প্রবেশ করার পর সেখান থেকে চাইলে হেঁটে বা যে কোনোভাবে সেই টানেলের ভিতর দিয়ে ইসরায়েলের একদম গুরুত্বপূর্ণ শহরে গিয়ে ওঠা যাবে। এখন প্রশ্ন করবেন আপনি যে ধরলাম গাজা থেকে গর্তের মধ্যে ঢুকে গুহা দিয়ে হামাগুড়ি দিয়ে 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 ইসরায়েল দিয়ে বেরোবে, তো সেটা ভূখণ্ড তো ইসরায়েলের, সেখানে তো ধরা পড়বে? বিষয়টা এরকম না,
এই টানেলগুলো কিভাবে পরিচালিত হয় একটু আপনাদের সংক্ষিপ্ত বলছি। ধরুন টানেলগুলো কোনো ড্রেনের মতো না, ধরুন একটা বাড়ি আছে পাঁচতলা, পাঁচতলা বাড়ির যে কোনো একটা রুমের ভেতর থেকে এই টানেলটা তৈরি, সেই বাড়িটার বেসমেন্ট থেকে ঢোকা হচ্ছে এবং ভেতরে তারা চলাচল করছে। ধরুন এটা মসজিদ যেখানে অনেক লোক সাধারণ চলাচল করে, কোনোভাবে গোয়েন্দারা শনাক্ত করতে পারবে না হামাসকে আর সাধারণ মানুষকে। সেই মসজিদের আন্ডারগ্রাউন্ড থেকেই এই টানেলটা পরিচালিত হচ্ছে। ধরুন গুরুত্বপূর্ণ এরকম যে ভবনগুলো রয়েছে সেই ভবনের আন্ডারগ্রাউন্ড থেকেই এই টানেলগুলো পরিচালিত। আবার ঠিক ইসরায়েলের ভেতরে এই টানেলগুলোর মুখ যেখান থেকে উঠে আসছে, ইসরায়েলে যারা মুসলিম রয়েছেন কিংবা আরব রয়েছেন তাদের বাড়িঘরের সাথে এই টানেলগুলো সম্পৃক্ত, মানে রিপোর্টের যে তথ্য সেগুলি আপনাদের বলছি। গাজা থেকে নেমে অনায়াসে টানেল ব্যবহার করে ইসরায়েলের যে কোনো একটা বাসা থেকে আউট হওয়া যাচ্ছে। তো এভাবে এই টানেলগুলো বিস্তার লাভ করেছে এবং এই টানেলগুলো হলো মূল টেনশনের কারণ পশ্চিমাদের। তারা মনে করছে ইসরায়েল যদি এই সময়টাতে এসে আক্রমণ করে এই টানেলগুলো ব্যবহার করে বিশাল ম্যাসাকার করবে হামাস যোদ্ধারা, যেটা মোকাবেলা করতে পারবে না পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্রের মালিক পশ্চিমার এই যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সেনারা। এবং এই টানেলগুলোর এমন এমন পয়েন্টে তারা স্থল মাইন্ড পুঁতে রেখেছে যে তাদের ট্যাঙ্কগুলো আসলে ছাতুর মতো উড়ে চলে যাবে। তো সব কিছু মিলে গাজা উপত্যকায় এই স্থল অভিযানটা খুব কঠিন হয়ে যাবে ইসরায়েলি বাহিনী বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এখন কয়েকটা নতুন প্রশ্ন আসতে পারে যে ইহুদিদের ধরে এনে বন্দী করে রেখেছে হামাস যোদ্ধারা, তারা কোথায়? অধিকাংশ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টানেলে গোপনে রাখা আছে এবং যাদেরকে রাখা হয়েছে তারা কোনোভাবে বাহিরে মুক্তি পেয়ে এই টানেলের খবরটা দিতে না পারে সেইভাবেই তাদেরকে রাখা হয়েছে। চোখ বেঁধে, ধরুন তাদের চোখ আর খোলা হচ্ছে না, কোনোভাবে তাদের সঙ্গে কোনো আধুনিক ডিভাইস নেওয়ার সুযোগ দেওয়া হয়নি যে সেই ডিভাইসকে ট্র্যাক করবে, মানে সব রকমভাবে এই বিশ্বের উন্নত প্রযুক্তির ইন্টেলিজেন্স মোসাদ বা সিআইকে ফাঁকি দিচ্ছে হামাসের গোয়েন্দা বাহিনীগুলো। এদিকে হামাস এবং হিজবুল্লাহ যারা গোয়েন্দা সেকশনে কাজ করেন তারা মোটামুটি গাজা উপত্যকা বা লেবানন সীমান্তগুলোতে যে কোনো শত্রুর গোয়েন্দাদেরকে মোকাবেলার প্রস্তুতি নিয়ে বসে আছে। কোনোভাবে হামাসের কোনো টানেলের অনুসন্ধান বা হামাসের অবস্থান শনাক্ত যাতে না হতে পারে সর্বোচ্চ সতর্কতা রয়েছে হামাস যোদ্ধারা। সব কিছু মিলে মার্কিন গোয়েন্দা বা ইসরায়েলের গোয়েন্দারা এখন নিরুপায় কীভাবে তারা গাজাতে স্থল অভিযান শুরু করবে এটা নিয়ে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে বিষয়টি হল মিশরের সঙ্গে গাজা উপত্যকার অনেকগুলো টানেল রয়েছে। এর আগে মিশর সরকার ইসরায়েলের চাপে অনেকগুলো টানেল বন্ধ করে দিয়েছে, কিন্তু সাম্প্রতিক সময় হামাস এমন কিছু রকেট ব্যবহার করেছে যে রকেটগুলো একেবারে তেল আবিব বা হাইফাতে এসে পৌঁছেছে। তো ইসরায়েলের গোয়েন্দারা এবার ভাবতে বসে গেছে যে হামাস এই লং ডিস্টেন্সের মিসাইল বা রকেট পেল কোথায়। কয়েকটি সূত্র বলছে যেহেতু ইসরায়েল মিশরে অ্যাটাক করেছে বা ইসরায়েল মিশরের উপর চাপ প্রয়োগ করছে ফিলিস্তিনিদের আশ্রয়ের বিষয়ে, মিশরের গোয়েন্দারা হামাসকে কয়েকটি জায়গায় টানেল ব্যবহারের সুযোগ দিয়েছে এবং কিছু আধুনিক অস্ত্র ঢোকার সুযোগ দিয়েছে। ইরান তুরস্ককে ব্যবহার করে বা ইরান তার কয়েকটি গোয়েন্দা সেক্টরকে ব্যবহার করে মিশরের মধ্যস্থতা বা মিশরের সহযোগিতায় হামাসের কাছে অনেক আধুনিক অস্ত্র পৌঁছে দিয়েছে এমনটিও দাবি করছে অনেকগুলো সংস্থা। তবে হামাস বলছে আমাদের ভূমিতে যদি ইসরায়েল প্রবেশ করে স্থল অভিযানের জন্য আমরা কাউকে ফেরত যেতে দেব না এবং আমরা দেখাবো আমাদের শক্তিমত্তা। হামাস যখন এই বক্তব্যটা দেয় তখন পশ্চিমারা চিন্তা শুরু করছে যে হামাসের কাছে এই শক্তির উৎস কী, কেবল বুলি নাকি কোনো আধুনিক অস্ত্র পৌঁছে গেছে। কারণ এই মুহূর্তে সৌদি আরব বলেন, এই মুহূর্তে মিশর বলেন, তুরস্ক বলেন, ইরান বলেন বা যে কটা মুসলিম দেশ আছে, প্রায় 22টি মুসলিম দেশ রয়েছে ইসরায়েলের আশেপাশে মধ্যপ্রাচ্যের সহ আশেপাশের যেখানেই বলেন, এই দেশগুলো সর্বোচ্চ সহযোগিতা করবে কাকে, হামাসকে। এখন মিশর যদি চায় হামাসকে অস্ত্র পৌঁছে দিতে সেই টানেল ব্যবহার করে, ইসরায়েল কিছু করতে পারবে? পারবে না। তো সব কিছু মিলে হামাস ইসরায়েলি বাহিনীকে স্থল অভিযানে যে বাধা সৃষ্টি করে রেখেছে এই কয়দিন,
এই কদিনে হামাসের কাছে প্রচুর অস্ত্র এসে জমা হয়ে গেছে, যেটি ইসরায়েল এবং মার্কিনীদের টেনশনের কারণ। আর তৃতীয় যে কারণটি সেটি হলো, স্থল অভিযান শুরু হলে এই লড়াইটা আকাশের চেয়ে স্থলে বেশি হবে, এবং স্থলে এই লড়াইটা এই পশ্চিমা সেনাবাহিনীর জন্য সবচেয়ে কঠিন হবে, কারণ হামাস যোদ্ধারা শাহাদাতের তামানা নিয়ে লড়বে, আর তারা ইতিমধ্যে মনোবল ভেঙে, দখলদারদের মনোবল ভেঙে গেছে, তারা শক্তিহীনভাবেই হয়তোবা সামরিক প্রযুক্তি বা সেনার সংখ্যা নিয়ে আসবে, কিন্তু মনের শক্তিতে তারা হেরে যাবে। চতুর্থ, এই লড়াইটা একটা জাতির জন্য মুক্তির আর অন্য জাতির জন্য দখলদারিত্বের। সাম্রাজ্যবাদীরা কখনো বিজয় লাভ করতে পারে না যদি মুক্তিকামীরা ঐক্যবদ্ধ হয়। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।